নমস্কার, আমি অনুশ্রী। আজ আমি আপনাদের সাথে সর্ষে ভোলা এই রেসিপিটি শেয়ার করছি। ভাতে মাছে বাঙালির খাদ্য তালিকায় মাছের সংখ্যা যেমন প্রচুর, তেমনি এক একটি মাছ রান্নার ধরনও কিন্তু ভিন্ন ভিন্ন। আজ আমি আপনাদেরকে খুবই কমন, সহজ এবং সিম্পল ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে কিভাবে বানাবেন সেটা দেখাবো। সেটার জন্য এখানে আমি দুটো ভোলা মাছ ভালো করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি, আর তাতে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। মাছটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর এই অবস্থায় মাছটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রাখব। এখন আমি রান্নাটা শুরু করব। তার জন্য কড়াই আমি একটু বেশি পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এখানে বেশি পরিমাণ তেল নেওয়ার কারণ, মাছটা ভাজার পরে সেই তেলেই আমি রান্নাটা করব, তাতে রান্নার স্বাদটা একটু ভালো হয়, সেটার জন্য এখানে আমি একটু বেশি পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে আমি দুদিকই ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, এবং খুব সাবধানে নাড়তে হবে যাতে মাছটা ভেঙে না যায়। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুব কম সময় হয়ে যায়, যাদের অফিস যাওয়ার তাড়া থাকে বা খুব কম সময়ে কিছু বানাতে চান, তারা কিন্তু চটপট মাছের এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। কড়াইয়ে আমার যথেষ্ট তেল আছে এখনও, আর এই তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই মতো লঙ্কাটা অ্যাড করবেন। ফোড়নটা 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোলে, এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কুচো করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা স্বাদ মতো কুচে শুনে দিতে হবে। নুনটা দেওয়ার পর টমেটোটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে জিরে বাটাও ব্যবহার করতে পারেন, কিংবা এটা স্কিপও করতে পারেন। সবগুলো মশলা দেওয়ার পরে আমি এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ সর্ষে, কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। সর্ষে বাটাটা দেওয়ার পর মশলাটাকে আমি 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমার রান্নার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, দেখলেন কত কম উপকরণ দেওয়া হয়েছে। রান্নাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু টেস্ট খুবই সুন্দর হয়। এখন এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু খুব বেশি জল লাগে না, যেহেতু এখানে সিদ্ধ হওয়ার মতো কিছু থাকে না আর তরকারিটা মাখামাখা হবে, সেটার জন্য এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়েছি, মাছটা ফুটতে যতটুকু জল লাগে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন কড়াটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে তরকারিটা হতে দেব। 5 মিনিট পর দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে, ঝোলটা অনেকটাই টেনে গেছে।
আমার সর্ষে বোলা একদম রেডি। এখন আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখলেন কত সহজে সিম্পল ওয়েতে আমি সর্ষে ভোলা বানিয়েছি, আর তরকারিটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই সুন্দর হয়েছে। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। যাদের হাতে সময় কম, তো চটপট ফ্রেশ কিছু রান্না করার জন্য এই রান্নাটা কিন্তু আপনারা করে নিতে পারেন। আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের এক একটি লাইক কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।